বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু সম্পর্কে জানতেন না বলে উল্লেখ করে হাওয়া চলচ্চিত্রে আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা আপোষ নিষ্পত্তির আবেদন জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মিজবাউর রহমান সুমন তার আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট রবিবার বাংলা ভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য দীপঙ্কর তিনি জানান হাওয়া চলচ্চিত্রের পরিচালক এই আইন সম্পর্কে অবগত ছিলেন না বলে উল্লেখ করে মামলাটি আপোষ নিষ্পত্তির আবেদন করেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু এর ধারা চৌত্রিশে মামলাটি আপোষযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধি দুশো ধারা মোতাবেক রবিবার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহার আবেদন করা হয়েছে মাননীয় আদালত মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণপূর্বক শুনেছেন এবং পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন এর আগে গত উনত্রিশ জুলাই মুক্তি পায় হাওয়া চলচ্চিত্র মুক্তির পর থেকে এই চলচ্চিত্রে বন্ধি পাখি দেখানো ও সেটি পুড়িয়ে খাওয়া দৃশ্য দেখানোর মাধ্যমে বন্যপ্রাণী আইনের লঙ্ঘন হয়েছে বলে সমালোচনা করে প্রাণীপ্রেমীরা পরে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখে আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের গঠিত তদন্ত কমিটি এ ঘটনায় গত সাতাশ আগস্ট চলচ্চিত্রটির পরিচালককে আসামি করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর এর আটত্রিশের এক দুই একচল্লিশ ও ছেচল্লিশ ধারায় মামলা করে বন বিভাগ তবে শুরু থেকেই হাওয়া পরিচালক দাবি করে আসছিলেন এই দৃশ্য দেখানোর মাধ্যমে আইনের কোন লঙ্ঘন হয়নি কেফায়াত শাকিল বাংলা ভিশন ঢাকা